नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। ये विषय ऊपर हयतो आपनारा भिडियो एतदिन धरे किन्तु शुनेननि। अनेकेरी डिमांड चाहिदा जे कौशिकदा राशि अनुजायी कोन कोन राशिर साथे विवाह भालो हबे, কোন রাশির সাথে বন্ধুত্ব হবে, কোন রাশির সাথে প্রেম হবে, কোন রাশির সাথে ব্যবসা ভালো হবে এবং কোন রাশি আমার শত্রু রাশি, এই বিষয়ের উপর যদি আপনি যদি ভিডিও দিন না, আমরা খুব উপকৃত হব। তাই আপনাদেরই এটা চ্যানেল, তাই আপনাদের মতামত নিয়ে আমি এই ভিডিওটি আপনাদের সামনে ডেডিকেশন করতে চলেছি। দেখুন, মিথুন রাশি হচ্ছে বায়ুতত্ত্ব একটি রাশি। মিথুন রাশি যথেষ্ট বুদ্ধির দ্বারা কাজ কিন্তু করতে পারে এবং আপনি যদি মিথুন রাশির মানুষ হন, যথেষ্ট গুছিয়ে কিন্তু আপনারা কিন্তু কাজ করতে পারেন। এবং মিথুন রাশি যেহেতু এর অধিপতি হচ্ছে বুধ গ্রহ, যদি আপনার জন্মছকে বুধ গ্রহ ভালো থাকে, শিক্ষা এডুকেশনটা কিন্তু জীবনে কিন্তু ভালো হয়। এবং এই রাশির জাতকরা কোনো কনসালটেন্সি বা সেলস লাইনে বা মার্কেটিং লাইনে বা এজেন্সিতে বা ডিজিটাল মার্কেটিংয়ে এই জায়গাগুলোতে কিন্তু খুব ভালো সফলতা কিন্তু পায় মিথুন রাশি। এবার আমি আজকে জানাবো মিথুন রাশির সাথে কোন কোন রাশির শত্রুতা রয়েছে। কারণ আপনি যখন একটা আপনার কোম্পানিতে বা আপনার ফ্যাক্টরিতে বা আপনি কোনো গুরুত্বপূর্ণ একটা পদে কাউকে রাখবেন, তখন আপনাকে জানা দরকার সেই রাশিটা সঙ্গে আপনার রাশির সাথে কোন কোন রাশির শত্রুতা রয়েছে। মিত্রতার জায়গাগুলো আমি বলবই, শত্রুতাটা কোন কোন রাশির সাথে রয়েছে সেখানে কিন্তু অতিরিক্ত বিশ্বাস এদের এই রাশির সাথে কিন্তু আপনার মোটেও কিন্তু বন্ধি কিন্তু পড়বে না, দেবের কিছু না কিছু মতপার্থক্য মতবিরোধ কিন্তু তৈরি কিন্তু হবেই, এটা লিখে রাখুন। কারণ এই রাশিগুলোর সাথে কিছুটা হলো একটা মানে অ্যাডজাস্টমেন্টের জায়গা কিন্তু থাকবে না। প্রথম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, দ্বিতীয় রাশি শত্রু রাশি হচ্ছে আপনার কর্কট রাশি এবং মীন রাশি। বৃশ্চিক, কর্কট, মীন এ কটি রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু শত্রু রাশি, অর্থাৎ এই রাশির লোকের সাথে আপনি কোনো শেয়ারে ব্যবসা করবেন না, অর্থাৎ ধরুন আপনি পার্টনারশিপে ব্যবসা করছেন সেটা করবেন না বা কোনো গুরুত্বপূর্ণ কাজে রাখবেন না। এই রাশির সাথে বিবাহের জায়গাটা এড়িয়ে চলুন। এই রাশির সাথে বন্ধুত্ব থাকলেও সেখানে মানে আপনি গুরুতরভাবে মিশবেন না, একটু মেরিয়ে চলুন। কোন রাশির সাথে বিবাহ ভালো হবে, দেখুন মিথুন রাশি, মিথুন রাশির সাথে বিবাহ ভালো হবে সিংহ রাশি, কন্যা রাশি, কুম্ভ রাশি এবং তুলা রাশি। এ কটি রাশির সাথে কিন্তু বিবাহ, কিন্তু বিবাহ প্রেম, অর্থাৎ আপনি যদি বিবাহ করতে চাইছেন বা প্রেমের যে যদি হয়, মিথুন রাশির সাথে মিথুন রাশি, কন্যা রাশি, সিংহ রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি আপনি কিন্তু করতে পারেন। এবার আসি কোন রাশির সাথে আপনার বন্ধুত্ব ভালো হবে, মকর রাশি, বৃষ রাশি এবং আপনার সিংহ রাশি, এ কটি রাশির সাথে কিন্তু আপনার বন্ধুত্ব কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি একটা ভালো বন্ধু যদি আপনি পেতে চান, তবে এই রাশিগুলোর সাথে আপনি কিন্তু মিত্রতা করতেই পারেন। এবার কোন রাশির সাথে আপনার ব্যবসা ভালো হবে, অর্থাৎ ব্যবসার জায়গাটা কিন্তু সিলেকশন করা দরকার রয়েছে। আপনি হয়তো পার্টনারশিপ বিজনেস করছেন বা আপনি একটা ব্যবসাতে কোনো লোক অ্যাপয়েন্টমেন্ট করবেন। কুম্ভ রাশি, মকর রাশি এবং বৃষ রাশি এবং কন্যা রাশি,
এই কটি রাশির মানুষের সাথে কিন্তু আপনি ব্যবসার ক্ষেত্রে কিন্তু এগিয়ে যেতে পারেন। অর্থাৎ এই যে আমি রাশিভিত্তিক যে সিরিজটা আপনাদের শুরু করেছি, যদি আপনারা আরও কিছু বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, কোন কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চাইছেন তার উপর আমি ভিডিও কিন্তু দিব। তবে এটা যদিও ইন জেনারেল, আপনার ব্যক্তিগত জন্মছক বিবাহের আগে অবশ্যই ম্যাচ মেকিং করিয়ে নিন। আপনার সপ্তম ভাব কেমন রয়েছে, আপনার বিবাহ ভাগ্য কেমন রয়েছে, এটা কিন্তু একান্তই কিন্তু দরকার রয়েছে। তবে মিথুন রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলবো, একটা ভারসাম্য বজায় রেখে কিন্তু এই রাশি কিন্তু চলে। এবং মিথুন রাশির ক্ষেত্রে আমি আরেকটি কথা, খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলি, এরা একটু ভাবুক প্রকৃতির হয়, অর্থাৎ চটজলদি, এই হাওয়া চটজলদি কোনো কাজ করতে কিন্তু এরা চাই। অর্থাৎ মানে আজকে করবো তো আজকেই করবো, এরকম কিন্তু মানসিকতা রয়েছে। এবং এই মিথুন রাশির জাতক বা জাতিকারা প্রচুর প্রচুর পরিমাণে পরিশ্রম কিন্তু করতে পারে, এটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব প্লাস পয়েন্ট। যদিও এখানে 90% মিলবে, 10%-এর ক্ষেত্রে কিন্তু নিজস্ব একান্তই ন্যাকাল চার্টকে কিন্তু বিচার বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।